কাছে বলে চুপ করে আছি, আবার মুসলমানের লেগে যাবে। দিদি ভাই, ভগবানকে আপনারা বিভ্রান্ত হবেন না। মমতা ব্যানার্জি এ বাংলায় শুধু নয়, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজনৈতিক খলবাগ। আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের প্রত্যেক কিন্তু ভোট দিতে হবে। না আপনারা বলতে পারেন এখানকার পুলিশ আছে, এখানকার মস্তান আছে, তাকে যা খুশি তাই করবার চেষ্টা করবে। হ্যাঁ করবে। আমরা জানি এখানকার পুলিশ বাহিনীর একটা বড় অংশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল দলের কুকুর বাহিনী, আমরা জানি। কিন্তু আপনাদের একটা কথা বলে গেলাম, এখানকার পুলিশকেও বলে যাচ্ছি, ভোট কিন্তু এবার হবে। আপনারা শুধু বুথে যাবেন, কোথাও যেতে থাকবেন, বুথে যাবেন, ভোট হবে হবে হবে। কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই ভোট হবে। এখানকার পুলিশ ভোট করবে না, ভোট করবে কেন্দ্রীয় বাহিনী। সব পুলিশ সমান নয়, পুলিশের একটা অংশ এখানে তৃণমূলে তালালি করছে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তাদের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পথে দূরে বেড়াতে হয়, তাদের মানুষের কথা শোনার সময় হয় না। তাই যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।